রহিম আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে আমি একটি কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম। সেই কথাটি হলো যে এই জগতে মানুষ কোরআন মতে জানে যে মুরিদ হইতে হবে, কিন্তু দেখা যায় অনেক মানুষই মুরিদ হয়, কিন্তু তিনটা প্রকারের মানুষ, তিনটা ভাবমূর্তি নিয়ে তারা মুরিদ হয়। কেউ মুরিদ হইতেছে যে মুরিদ হইলে আমাদের অনেক ধন সম্পদ হবে, আমরা লোকসান খাব না বা আমরা ভালো চলতে পারবো। আরেকজন মুরিদ হইতেছে যে মানুষে বলে মুরিদ হইতে হয়, কোরআনেও নাকি বলে। আচ্ছা, এদের সাথে গিয়ে মুরিদ হয়েছে কিন্তু কোনোদিন আর খবরও নেয় নাই গুরুর দরবারে, গুরুর দরবারে আর কোনোদিন যায়ও নাই, হইতে হবে হয়েছে। এ হলো দুইটা প্রকার। আরেকটা প্রকার মুরিদ হয় যান জীবন সমস্ত কিছু দিয়া, ধন সম্পদ যা কিছু আছে সমস্ত কিছু অর্পণ করিয়া সে মুরিদ হয় তার আত্মার মুক্তির জন্য, যেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, যেন সে তার সাথে মিশতে পারে, তার প্রিয় হইতে পারে। আল্লাহকে পাইবার জন্যেই একদল হয়, তারা কখনো ভক্তি নষ্ট হয় না, কখনো খারাপ করে না, তারা সবসময় ঠিক জায়গাতে অবস্থান করে। আর যারা গেল ধন সম্পদ হবে, এটা সেটা হবে, রোগ মূল বালাই মুক্ত হবে, মামলা খাইছে, মামলা ডিসমিস হয়ে যাবে, দেখে যে দিন দিন বাড়তেই থাকে আর এগুলো কমে না, তখন তারা গুরুর কাছেও যায় না। তাহলে তিন ভাগ লোকের ভিতরে দুই ভাগ লোককে কি খুঁজে পাওয়া যায় না, আর এক ভাগ লোককে পাওয়া যায়, আর একে দিয়ে এদেরকে দিয়ে চলতে থাকে। তাহলে এখন কথা হলো যে গুরুর কাছে যখন মানুষ যায়, যাইয়া কেউ আশায় বসে আছে যে আমার একটা বিপদ হয়েছে, বিপদের কথা বলবো, আমি লস খাইছি, আমি উন্নত করতে পারি না, এই কথা বলার অপেক্ষায় বসে আছে। আবার কেউ তার বাড়ি ঘর কাইয়ে নিতেছে, এই খবরটা বলতে আসছে, এবং কেউ বলতেছে আমার মায়ের অসুখ বা আমার শরীর অসুস্থ, আমার শরীরটা যেন ভালো হয়ে যায়, বিভিন্ন কি বিভিন্ন কথা অজুহাত নিয়ে গুরুর সামনে আসে। কিন্তু আমি বলবো ওই দুইটা স্তরের লোক এরা একজনও ঠিক না, কিন্তু ঠিক না হয়তো কোনোদিন ঠিক হইতে পারে, তাদের জ্ঞান যখন খুলবে সেদিন হয়তো ঠিক হইতে পারে। এখন আল্লাহ জানে মানুষের মনের খবর, কার কি দরকার, কার কি লাগবে, কার কি লাগবে না, সমস্ত কিছু আল্লাহ জানে। কিন্তু একটা কথা আছে যে পীরের হাত রাসুলের হাত, রাসুলের হাত আল্লাহর হাত। তাহলে তিনটা হাত যদি একটা হাত হয়, তাহলে আমরা যখন গুরুর দরবারে যাই তখন গুরুকে আমি ওরকমই মনে করতে হবে যে আমি আমার রাসুলের সামনে আমি আসছি, তাওহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুহাম্মদের নাম যদি মুর্শিদ হয়ে থাকে তাহলে বর্তমানে পীর মুর্শিদ সে তারা কারা। আমি যখন আমার মুর্শিদের সামনে দাঁড়াইলাম মনে করব আমার রাসুলের সামনে আমি দাঁড়াইছি, যখন আমার রাসুলের সামনে আমি দাঁড়াইছি মনে করব যে আমার খোদার সামনে আমি দাঁড়াইছি। তাহলে অনেক মানুষ অনেক নিয়ত করে যায়, অনেকের ফয়সালা হয় না। ফয়সালা হয় না কেন? আল্লাহ কিন্তু সূরা আর রহমানের মধ্যে বলছে ফাবি আলা ইউ রাব্বি কুমাতিকা জীবান। এই যে আয়াতগুলো, কিছু আয়াত নাজিল হইল, আল্লাহ বলতেছে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো, আবার বলতেছে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। কিন্তু দেখা যায় আমরা আমাদের কোনো কর্মফলকে অস্বীকার করি না, আল্লাহ যে বারবার বলতেছে যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো, কিন্তু আমরা বলি কই আমরা তো কোনো কর্মফলকে অস্বীকার করি না, কিন্তু বুঝি না, কিন্তু কর্মফল অস্বীকার করতেছি। এখন আল্লাহ যদি এই কথা বারবার বলে যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো, মূলত আমরা আমাদের কোনো 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 কর্মফলকে অস্বীকার করি না, কিন্তু করতেছি, কিন্তু জানি না কিভাবে। যেমন এই পৃথিবীতে এসে মানুষ কিছু পাপ কাজ করছে, মানুষের কিছু ক্ষতি করছে, মানুষের গীবত করছে, মানুষের সম্পদ নষ্ট করে দিছে। এখন দেখা গেছে এমন একটা চেপাকলের মধ্যে পড়ে গেছি, এখন আমার সম্পদ নষ্ট করে অন্যজনে নিয়ে যেতেছে।
তখন আমিও যে আরেকজনের ক্ষতি করছি তখন আমার ক্ষতিটা এখানে হইতাছে। আল্লাহ কোরআনে এও বলছে যে তুমি যা করবা তুমি তাই পাবা। তো আমি যা করবো আমি তা পাবো। আমি একজনের সম্পদ নষ্ট করে দিছি এক গুণ আর আমার সম্পদ নষ্ট হয়ে যাবে এখন দশ গুণ। তখন সম্পদ রক্ষার্থে আমি আমার গুরুর কাছে গিয়ে বলি আমার সম্পদ তো নেওয়া যাইতেছে আমার সম্পদ তো রক্ষা করতে পারতেছি না। কিন্তু আল্লাহর কথা বললো না একদম যে আল্লাহ যে বড় একটা সম্পদ আল্লাহকে যে আমরা লাভ করব আল্লাহ যে এত বড় দামি বস্তু আমাদের কাছে আমরা আল্লাহকে চাইলাম না শুধু বলি আমার সম্পদ চলে গেল রক্ষা করব কিভাবে আমার এই সমস্যা সেই সমস্যা। তাহলে এখানে পীরের কাছে গেলে তার সমাধান হবে না হবে না। কারণ আল্লাহ তো বলছে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। তো আমরা আমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করি অস্বীকার তো করি না কিন্তু করতেছি। কারণ আল্লাহ এই আয়াতে যা কিছু বলছে আমরা বুঝি না বিদায় আজকে এই অবস্থা। একজন পীরের দরবারে গেছে একজন লোক উপকৃত হয়েছে পীর ভালো পীর বড় কামিল। আরেকজন পীরের কাছে গেছে সে গিয়া একটা উপকারের জন্য গেছে উপকারটা হয় নাই। কারণ হবে না সব উপকার হবে না কারণ আল্লাহ তো কোরআনে বলছে যে আমি সবার সমাধান করি না আবার করি। তাহলে যে আমার কাছে সমাধান প্রাপ্ত হয় আমি একচিলাই করি আবার কিছু কিছু সমাধান আমি করি না। তাই আমি বলবো যারা এই পৃথিবীতে পীর মুর্শিদ ধরছেন তারা একটা বড় বিপদ নিয়ে যাবেন বড় একটা সমস্যার কথা বলবেন বলতে পারেন মনে আবেগে আছে বলতে পারেন কিন্তু সব সমস্যায় যে সমাধান হবে এটা কিন্তু ঠিক না। কেননা ওই আয়াতটা মনে করতে হবে তোমাদের কর্মফল কি তোমরা এড়াইতে পারবা তোমরা কি অস্বীকার করতে পারো তোমাদের কর্মফল। কেন বলছে আল্লাহ যে আমি এমন কিছু কর্ম করছি ইহকালে হোক বা পরকালে হোক বা আমার এই জন্মের আগের জন্মে হোক যদি আমার পাপ থাকে যে আমি ইহকালে হোক পরকালে হোক আমি যে কোনো দোষের কাজ করছি বা কারো ক্ষতি করছি এই জন্য আজকে আমি ভোগান্তিতে পড়েছি। এখন সেই ভোগান্তির জন্য যখন একজন মুর্শিদের কাছে বলছি তখন মুর্শিদের কাছে গেলে ওইটা সমাধান হইতেছে না। কারণ কারণ একটাই যে আল্লাহ বলছে তোমাদের কোন কোন কর্মফলকে তোমরা অস্বীকার করো। তাহলে আজকে যে কথাগুলো বলা হলো এই কথাগুলোর মূল উদ্দেশ্য হইল কোরআন অনুসারে আমাদের বায়াত হইতে হবে মুর্শিদ ধরতে হবে। আমরা মুর্শিদকে যখন মুর্শিদের দরবারে যখন গেলাম মুর্শিদের কাছে যখন গেলাম তখন আমরা কি করতে হবে যে তাকে রাসুলের সম্মান দিতে হবে যে রাসুলের মধ্যেই আল্লাহ বিরাজমান। তখন রাসুলকে মনে করে যখন আমরা সম্মান দেব তো সেই সম্মান রাসুল পাবে এবং রাসুল যখন সেই সম্মান পাবে তখন আল্লাহও সেই সম্মান পাবে। তাই বলি আমরা দুনিয়ার সমস্যার সমাধানের জন্য যেতে পারি কিন্তু সব সমস্যার সমাধান হবে না আল্লাহর তরফ থেকেই হবে না। এখন পীরে যদি বারবার চেষ্টা করে এটা বোকামি যেটা হবার হয়ে যাবে আর যেটা না হবার সেটা হবে না। তো এই কথাগুলো কারো ভালো লাগতে পারে কারো খারাপ লাগতে পারে ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন। আজ আমি এই কথাগুলো বলেই রাখছি। আল্লাহ হাফেজ।